আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এই কোমরে কুচিওয়ালা চুরি পাজামা। তো এই কোমরে কুচিওয়ালা চুরি পাজামা কিভাবে কাটতে হয় আমি তাই দেখাবো। তো বন্ধুরা, এখানে আমার কাপড়টাকে আমি এই একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে সমান করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি আমি কাপড়টাকে। এখন আমি এই যে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। তো আমি এই যে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি, দুই ভাঁজে আমার এই যে চার পাট কাপড় হবে। চার পাট কাপড় আছে। এখন আমি এই সবটুকু কাপড়ই নেব, যেহেতু আমি কুচি দেব কোমরে। তো কোমরের এই বেল্টের জন্য আমি এই 6 ইঞ্চি এই যে বাদ দিলাম, বেল্টের জন্য আমি 6 ইঞ্চি বাদ দিলাম। তো বেল্ট সহ আমার এই যে পায়জামার হাই হচ্ছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি দাগ দিলাম। পায়জামাটার আসল লম্বা হচ্ছে 40 ইঞ্চি। আর এই চুরির জন্য আমি আরো 6-7 ইঞ্চি কাপড় বেশি নিলাম। এখানে আমি নিলাম হচ্ছে 47 ইঞ্চি। পায়জামার আসল লম্বা হচ্ছে 40, আর এই যে পায়ের পাশে যে চুরি হবে ওই চুরির জন্য আমি আরো 7 ইঞ্চি কাপড় বেশি নিলাম। চুরি এবং সেলাই সহকারে 7 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়ে নিলাম। এখন এই তো এই যে এই চুরি পায়জামার পায়ের মুহুরি হচ্ছে 11 ইঞ্চি। তো আমি 5.5 ইঞ্চিতে দাগ দিলাম। এই নিচেও আমি 5.5 ইঞ্চিতে দাগ দিলাম। এই পর্যন্ত হচ্ছে আমি সোজা রাখবো। এই যে আর এই যে সেলাইয়ের জন্য আমি আরো 1 ইঞ্চি করে বেশি নিলাম। তো এখন আমি এই হাই থেকে এই যে এই দাগটা মিলিয়ে নেব, এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। তো আমি দাগ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি। এই যে আমার নিচের অংশ কাটা শেষ। তো এখন আমি এই যে কোমরের যে কাপড়টা, কোমরের এই বেল্টের কাপড়টা বের করে নেব। এই যে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টা দিয়েই আমি কোমরের বেল্টের কাপড় বের করে নেব। তো কোমরের বেল্টের লম্বা হচ্ছে 6 ইঞ্চি। আমি রাবার লাগানোর জন্য আরও এই 1.5 ইঞ্চি কাপড় বেশি নিলাম। আমি নিলাম হচ্ছে 8.5 ইঞ্চি। আর এই কোমরের
কোমর হচ্ছে 42 ইঞ্চি, তো 42 ইঞ্চির জন্য আমার আরো কাপড় নিয়ে একটু জোড়া দিতে হবে। এই যে আমি কোমরের জন্য কাপড় নিয়ে নিলাম, তো এখানে আমার একটু জোড়া দিয়ে কোমরটা জোড়া দিয়ে বড় করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই কোমরে কুচিওয়ালা চুরি পাজামা যে কাটিং করা শেষ। এই যে, তো বন্ধুরা, আমার এই চুরি পাজামা কাটার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।